हेलो स्टूडेंट, वेलकम टू गुरुकुल समाज स्टडी यूट्यूब चैनल। आई एम विक्रम। आज के कल्याण यूनिवर्सिटी जो भूगोल पास कोर्स सिलेबस रही है से आलोचना करते तुम्हारा जरा केवल कलेजे उठे जरा बुझते जो भूगोले तुम्हारा की पढ़ते हैं कत पढ़ते हैं तर आज के भिडियो मन दिए देखो तुम्हारे पढ़ा अनेकटाई सहज हो जाए। कारण हमें इन्हें सिलेबस आलोचना करब तुम्हारा सिलेबस जो जाना थे तेल तुम्हारा कतटा पढ़ते हैं और कतटा बाकी आज तुम्हारा सहजे ही बुझते तरह तुम्हारा पढ़ा क्योंकि अनेक सोजा हो जाए। चलो तेल कथा ना बोले शुरू करी जो हमारे सिलेबस की रही है बा की पढ़ते हैं। प्रथम आप देखते वेदारिंग सर वेदारिंग की क्लस टुएल्वे प्रथम ही पढ़े भोजित प्रक्रिया समय जो आभविकार तुम्हारा मन आज अने के से आभविकार की पढ़े कधरण आभविकार रही है तीन धरण आभविकार जान्तिक रासायनिक और जैविक से आभविकार टाइपगला पढ़ते हैं। तरह संगे रिलेटेड लैंडफर्म जो आभविकार फल की धरण भूमिरूप गड़े उठते परे से समस्त भूमिरूपगला क्योंकि प्रथम पढ़ते हैं। ओके चलो एरपर हमारे द्वित नम्बर आपने जो देखते लिथोस्पियार। लिथोस्पियार मैंने कि सर हमारे शिलामंडल शिलामंडल कतटा पढ़ते हैं तो हमें जो इंटरनल स्ट्रक्चर ये क्योंकि हमें इलेवेने पढ़े प्रथम इलेवेने शुरूते देखो भू अभ्यंतरीण जो गठन रही है बा इंटरनल स्ट्रक्चर से खूब भलोक पढ़ब क्यों पढ़ब सर से हमारे आर्थ बेस जे तरह संगे सिसमिक एविडेंसगुल रही है सिसमिक मैंने कि सर भूमिकम्प पी तरंग एस तरंग कथा शुने तक हमें जो अभ्यंतरीण गठन पढ़ तक हमें अने के देखे पी तरंग एस तरंग किछु समय बाद किन्तु हारिए जाए तो से ही गला কিভাবে আমাদের কাঠিনত্ব আর নমনীয়তা যে কীভাবে হারিয়ে যাচ্ছে কখন তখন নমনীয়তা আর যখন আমরা সিসমিক ওয়েবটা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে তখন যে কাঠিনত্ব ব্যাপারগুলো এই সমস্ত কলায় কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু লিথোস্ফিয়ারের যা ইন্টারনাল স্ট্রাকচার পড়ব আমরা তখন কিন্তু পড়তে হবে। তিন নম্বর সবারই ফেভারিট সাব চ্যাপ্টার সেটা হলো প্লেট টেকটোনিক থিওরি। তো প্লেট টেকটোনিক থিওরি যে কত ধরনের প্লেট রয়েছে আমাদের কত ধরনের প্লেটের চলন রয়েছে সেই চলন সম্বন্ধে আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে আর এর ফলে যে কত ধরনের ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে এই ল্যান্ডফর্মগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো আমাদের স্যার এবার কিন্তু ডিটেলসে পড়ব আমরা এতদিন ছোটোখাটো পড়ে আসতাম এবার আমরা ডিটেলসে পড়ব চলন কীভাবে গঠন হয় কত ধরনের চলন রয়েছে তার ফলে কী কী ল্যান্ডফর্ম কত ধরনের ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে সমস্ত কিন্তু আবার ডিটেলসে ডেসক্রিপটিভাবে আমাদের কিন্তু পড়তে হবে। এবার চার নম্বর আছে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ইন এরিড রিজিয়ন। এরিড রিজিয়ন বলতে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শুষ্ক অঞ্চল। তো শুষ্ক অঞ্চলে কিন্তু আমাদের সমস্ত ল্যান্ডফর্মগুলো হয়ে থাকে। শুষ্ক অঞ্চলে কি কার্যকারী হয়ে থাকে নদী হিমবাহ নিশ্চয়গুলো থাকে না সমুদ্রও থাকে না। তো শুষ্ক অঞ্চলে যে ক্ষয়কার্য বা সঞ্চয় চলে সেটা কিসের মাধ্যমে চলে আমাদের বায়ুর মাধ্যমে। তো বায়ুর মাধ্যমে যে ক্ষয়কার্যগুলো হয় যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের সব কিন্তু এখানে পড়তে হবে। ওকে তাহলে আমরা কিন্তু এখানে চার নম্বর পর্যন্ত আমরা দেখি শুষ্ক অঞ্চলে যে ল্যান্ডফর্ম সেগুলো। পাঁচ নম্বর রয়েছে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ইন গ্লেসিয়েটেড রিজিয়ন। মানে কি গ্লেসিয়েটেড মানে হচ্ছে যে সমস্ত উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে গ্লেসিয়ারগুলো জমা থাকে সে অঞ্চলে গ্লেসিয়ারের ক্ষয়কার্যের ফলে এবং সঞ্চয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমাদের পাঁচ নম্বর পয়েন্টে কিন্তু দেওয়া আছে। এইসব কিন্তু রিজিয়নের নামগুলো আমরা কিন্তু পড়বো কী কী ধরনের কীভাবে উৎপত্তি হয় কী কী কারণে এবং সেগুলি কী কী ল্যান্ডফর্ম তৈরি হয় ক্ষয়কার্যের জন্য আর আমাদের সঞ্চয়কার জন্য আলাদা আলাদাভাবে আমাদের পড়তে হয়। ছ নম্বরে রয়েছে কি ডেভেলপমেন্ট অফ ফ্লোভিয়াল ল্যান্ডফর্ম। ফ্লোভিয়াল ল্যান্ডফর্ম মানে হচ্ছে নদী গঠিত যে সমস্ত নদী কার্যের কারণে ক্ষয়কার্য সঞ্চয় দুটি কার্য দেখা যায় ক্ষয়কার্য সঞ্চয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো আমরা দেখতে পাই সে সমস্ত ভূমিরূপগুলো আমরা পড়বো। আর এছাড়াও শুধু স্যার তাহলে আমাদের মনে হয় কোশ্চেন শুধু আমরা ল্যান্ডফর্ম যে শুধু ল্যান্ডফর্মই পড়বো একদমই নয় কিন্তু তোমরা আবার বড় হয়ে গেছো তোমরা কিন্তু বুঝবে যে শুধুমাত্র ল্যান্ডফর্ম দেখে যদি ল্যান্ডফর্ম পড়ে চলে যায় তাহলে পরীক্ষা কিন্তু যে কোনো সময় আমাদের কিন্তু আলাদা কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে তখন আমাদের কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে বা দু তিন নম্বরের কোশ্চেনের মধ্যে তখন আমাদের কিন্তু অসুবিধা হয়। তার জন্য আমরা শুধুমাত্র ল্যান্ডফর্মই পড়বো না এই ভুলটা কেউ করবো না একদম নদীর উৎপত্তি থেকে শুরু করে নদী কতগুলি গতি রয়েছে নদী ক্ষয়কার্য বা শক্তি কোথা থেকে আসে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আদার্স যে সমস্ত চড়ে সেগুলোই পড়ে রাখবো। ঠিক আছে বোঝা গেল খুব সহজে। এবার আছে কি সাত নম্বরে রয়েছে কি ফ্লোভিয়াল সাইকেল অফ ইরোসেন ডেভিস অ্যান্ড পিঙ্ক। ডেভিস অ্যান্ড পিঙ্ক কিন্তু আমাদের ফ্লোভিয়াল সাইকেল অফ ইরোসেন আমাদের ইরোসেন মানে কি স্যার আমাদের ক্ষয়কার্য। তো আমরা জানি যে যখনই আমাদের ভূমিরূপে উত্থান করে তখনই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষয়কার্য শুরু হয়ে যায়। তো এই ক্ষয়কার্য শুরু হওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে কখনো তোমার শুষ্ক অঞ্চলেও দেখা যায় নদী দ্বারা গঠিত ক্ষয়কার্য দেখা যায়। তো ডেভিস আর পিঙ্ক যে সম
ভূবিজ্ঞানী রয়েছে, তারা কিন্তু এই ক্ষয়কার্য, নদীর যে সাধারণ ক্ষয়কার্য সেটার ওপর ব্যাখ্যা করেই কিন্তু তার যে মতবাদ যে কীভাবে ক্ষয়কার্য একটা ল্যান্ডফর্ম উত্থানের পর সেটি আবার তোমার ক্ষয়কার্য শুরু হয়ে যায়, কীভাবে ক্ষয় হয়ে নিম্ন ক্ষয়জাত পর্বত বা পাহাড়ে পরিণত হয়, সেটা কিন্তু আমরা এই ইরোশন ফ্লুভিয়াল সাইকেল অফ ইরোশনে দেখব। ওকে, তাহলে আমাদের এখানে ডেভিস পেঙ্কের যে এটা সেটা পড়তে হবে, তার সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ডেভিস আর পেঙ্কের পার্থক্য, এটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এবার 8 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে কি হাইড্রোলজিক্যাল সাইকেল অফ গ্রাউন্ড ওয়াটার। মানে কি স্যার, হাইড্রোলজিক্যাল সাইকেল অফ গ্রাউন্ড ওয়াটার মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের যে জল চক্ররা রয়েছে সেটা কোথায় কোথায় দুটো দেখা যায়। সাধারণত আমাদের নদীর আমাদের ভূগর্ভে অভ্যন্তরে একটা সাইকেল দেখতে পাই বা আমরা জলচক্র দেখতে পাই, গ্রাউন্ড ওয়াটার। ওকে, আর আমরা সাধারণত আরেকটা জলের যদি ব্যাখ্যা পড়তে চাই সেটা হচ্ছে কোথায় দেখতে পাই, সমুদ্র অঞ্চলে জলের। তো আমাদের যে এখানে যে মেন পড়ার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মৃত্তিকার যে অভ্যন্তরীণ জল, সেই সমস্ত সাইকেলটা যে কীভাবে সাইকেল চলছে এবং কীভাবে গ্রাউন্ড ওয়াটার কীভাবে আসছে, কতগুলি স্তর রয়েছে, কোন কোন স্তরের মধ্যে দিয়ে জল যাচ্ছে, এই সমস্ত কিন্তু আমরা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে এখানে আমরা পড়ব। ঠিক আছে, তো এই করা ছিল আমাদের থিওরি পার্ট। তো আমরা থিওরি পার্টে ক্রেডিট 4 আর আমাদের প্র্যাকটিক্যাল পার্ট হচ্ছে ক্রেডিট 2, টোটাল আমাদের 6 ক্রেডিটের পরীক্ষা হবে। তার মধ্যে প্র্যাকটিক্যালে কী কী রয়েছে দেখো, প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে ম্যাপ স্কেল, ম্যাপ স্কেল টাইপ অফ অ্যাপ্লিকেশন। মানে কি স্যার, এখানে কী করতে হবে যে আমাদের যে স্কেল বা ম্যাপ, আমরা জানি যে ম্যাপ তৈরি হতে গেলে একটা স্কেলের দরকার পড়ে, না ছাড়া যদি ম্যাপ কিন্তু আমরা বলতে পারবো না, কারণ সাধারণত একটা চিত্র বলতে পারি বা ফটো বলতে পারি, ফটোতে যখন স্কেল অ্যাড হয় তখন কিন্তু সেটা ম্যাপ হয়। সে স্কেলটা আমাদের অনেক কয়েক ধরনের স্কেল রয়েছে, তার মধ্যে আমাদের যেটা লিনিয়ার বা কম্পারেটিভ স্কেল সে দুটো স্কেল কিন্তু আমাদের এখানে পড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন, সবথেকে বড় প্রবলেম যে আমরা অ্যাপ্লিকেশনটা কোথায় হয় কী করে হয় ভালো করে বুঝি না বা পড়ি না, সেটা কিন্তু আমাদের খুব মন দিয়ে পড়তে হবে এবং সেখান থেকে আমাদের কোশ্চেন আসে। তারপরে আমরা যে 3 নম্বর দেখতে পাই সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডেটা। রিপ্রেজেন্টেশন অফ ডেটার যে ব্যাপারটা যেটা রয়েছে সেটা কী স্যার, রিপ্রেজেন্টেশন করতে বলেছে মানে মানে ধরো তোমাদের কাছে কিছু ডেটা দিয়ে দিয়েছে, কোনো শহরে পপুলেশন দিয়ে দিয়েছে বা কোনো জায়গায় ক্রিকেট ম্যাচ হয়েছে তার তথ্য দিয়ে দিয়েছে, বা কোথাও তোমাদের হয়তো কোনো গাড়ি যাচ্ছে কোনো রাস্তার মধ্যে, সেই সমস্ত কিছু ডেটা দিয়েছে, সে ডেটার ওপর নির্ভর করে আমাদের কিছু ম্যাপ বানাতে হবে। যেমন ডট ম্যাপ, ডট ম্যাপ কী করে বানায় না, একটা দেখবে কোনো অঞ্চল রয়েছে, অঞ্চলে পপুলেশন যত বেশি সেই অঞ্চলের রিজিয়নটায় ডট বেশি পড়বে, জনঘনত্ব যত বেশি হয় তত রিজিয়নে ডট বেশি, যেখানে জনঘনত্ব কম সেখানে ডট কম পড়বে, এবারে ডট ম্যাপ তৈরি করি। তারপরে আমাদের প্রপোর্শনাল সার্কেল যেটা রয়েছে সেটার মাধ্যমে আমরা কী করি, কোনো জায়গা দিয়ে যদি পপুলেশন বেশি হয় তাহলে সেই জায়গাটা সার্কেলটা অনেকটা বেশি হয়, অন্য জায়গায় সাইকেল সাইকেল ছোটো বড়ো ব্যাপার। সেটা কোরোলো প্লেথের মাধ্যমে আমরা কী দেখাতে পারি, আমরা এটা কীভাবে দেখাই, এখানেও পপুলেশন আমরা দেখাতে পারি, অন্য কিছু ডেটা দেখাতে পারি, কিন্তু এখানে কালারিংয়ের ওপর ডিপেন্ড করে, কোনো জায়গায় কালার দেখবে ডিপভাবে করে দেখা থাকে, কোনো জায়গায় কালার বা হালকা থাকে। ওকে, তো সেই রিজিয়নগুলো যে রিজিয়নের কালার ডিপ সেগুলো হচ্ছে আমাদের বেশি ঘনত্ব বা বেশি জনসংখ্যা বোঝায়, যেখানে হালকা সেটা সেটা আমাদের কোরোলো প্লেথের মধ্যে আমরা করব। আর ফ্লো ডায়াগ্রাম কী স্যার, এর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কোনো যে কানেকটিভিটি, সেই কানেকটিভিটি আমাকে বোঝায়। যেমন বিশেষ করে দুটো ধরনের উপর নির্ভর করে, একটা ট্রেন বলতে পারি বা বাস বলতে পারি। তো আমরা ট্রেনের ওপর কীভাবে নির্ভর করে দেখি, দেখো যে কলকাতা থেকে বা হাওড়া স্টেশন থেকে যখন আমাদের ট্রেনগুলি বেরোয়, তখন হাওড়া স্টেশন থেকে খানিকটা দূর যাওয়ার পর 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 কিন্তু ট্রেনগুলি নিজে নিজে ডিরেকশানে কিন্তু বেঁকে যায়। তো মেনলি যদি আমরা দেখি হাওড়াতে খানিকটা দূর পর্যন্ত যদি কোনো স্টেশন দেখি, তাহলে তার মধ্যে কিন্তু ট্রেনের কানেকটিভিটি অনেক বেশি থাকে, খুব সহজে আমরা ট্রেন পেয়ে যাই, তখন সেই জায়গাটা মোটা করে আমরা দেখানো হবে। আবার কোনো জায়গায় যখন কানেকটিভিটি সরে যাচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে ছোটো ছোটো, যত দূর যাবে তত কানেকটিভিটি ছোটো হতে থাকবে। তো এই যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখতে পাবো। ওকে, চলো তারপরে আমাদের যেটা লাস্ট পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ডলারের ক্লাইমোগ্রাফ বা হাইড্রোগ্রাফ। এটা কি স্যার, না ক্লাইমোগ্রাফ আমাদের যে এই ক্লাইমেটের যে ব্যাপারটা থাকছে, সাধারণত দেখবে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের উষ্ণতা আবহাওয়া যে ব্যাপারগুলো থাকে এগুলো নির্ভর করে, যে 12টা মাসের ওপর নিরীক্ষে যে ধরনের আমাদের ক্লাইমেটের অবস্থা সেটার ওপর যে গ্রাফ তৈরি করা হয়, যে এই 12 মাসে ক্লাইমেটের অবস্থাটা কেমন ছিল তার, সেটাকে বলা হয় কিন্তু ক্লাইমোগ্রাফ। এটি আমাদের ডলার যে ক্লাইমোগ্রাফ সেটার মাধ্যমে দেখবো যে 4টে জোন রয়েছে, যে 4-5টা জোনের মধ্যে 4টে মেন জোন আর মিডিলে একটা 5টা টোল, টোটাল 5টা জোন রয়েছে, এবং তার মধ্যে আমাদের ক্লাইমোগ্রাফটা কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে বা পড়তে হবে। ওকে, তো এই ছিল আমাদের টোটাল যে সিলেবাস, সেটা তোমরা দেখবে খুব কম সিলেবাসই রয়েছে তোমাদের মধ্যে, এই কটা সিলেবাস তোমরা কভার করতে পারলে কিন্তু পাস কোর্স খুব সহজেই পাস করে যেতে পারবে। ওকে, তাহলে
আশা করি তোমরা খুব ভালো করে পড়বে। আর শেষ পর্যন্ত যদি যেতে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে আরও আলাদা ভিডিও বানাতে। এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কেননা এর পরবর্তীকাল থেকে কিন্তু আমি এই টপিকের ওপর নানান ধরনের ভিডিও নিয়ে আসতে থাকবো। চলো থ্যাংক ইউ, আবার পরের ভিডিও তোমাদের দেখা হবে।